মনে কোনো কষ্ট নেই, আর তাই তো 65 বছর বয়সেও ডায়মন্ড হারবার থেকে আসা বৃদ্ধা মানুষটি এগিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি প্রতি বছর হেঁটেই যাই, আমার কোনো অসুবিধে নেই। শুধু বিশ্বাস আর ভক্তির ভিতে দাঁড়িয়ে বাবার চরণে ঠাঁই পাবার জন্য লক্ষ লক্ষ মানুষ এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। সেই দুপুর থেকে শুরু করে এখনো মধ্যরাত হতে চলেছে, তবু মানুষ এগিয়ে চলেছে বাবা তারকনাথের উদ্দেশ্যে। এক আলাদা পাওনায়, এক আলাদা অনুভূতিকে সঙ্গে নিয়ে, এক আলাদা আশা এবং বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। ইতিমধ্যে অনেকেই কিন্তু এগিয়ে চলেছে এবং তার মধ্যে অনেকে বিশ্রাম নিচ্ছে, কারো কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটাকে কোনোভাবেই কিন্তু একটা কোনোভাবেই নিতে চাইছে না কষ্টটাকে। কষ্টের মধ্যেও একটা যে আনন্দ আছে, সেই আনন্দের এক ঝলক আপনাদের দেখাবো। ব্যারাকপুরের বৃদ্ধা অমলা দাস হেঁটে চলেছেন তারকেশ্বরের পথে। দীর্ঘ 32 বছর বাবার ধামে আসছেন তিনি। কষ্ট কিছুটা লাগলেও সে কষ্টকে কষ্ট বলে মনে করেন না তিনি। একটু অবসাদ আর ক্লান্তিকে মুছে ফেলতে রাস্তার ধারে বিশ্রাম নিচ্ছেন পুণ্যার্থীর দল, জিরিয়ে নিয়ে খুঁজছেন চলার রসদ। কারো কাছে আবার এই প্রসাদ চলার পথের শক্তি, তাই তো ভিন রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা যুবকেরা দল বেঁধে এক জায়গায় বসে আছে আর বিশ্রাম নেয়ার মাঝে গল্পে রসনায় মজেছে। আমারও খালি তারকেশ্বর বাবা ভবরাদনাথের ইচ্ছা। জয় বাবা তারকেশ্বর। সাপি মেরা জিন্দগি, গোটি মেরা কফন তো বাবার ইচ্ছায় আমরা এত দূরে পৌঁছেছি। আমার বাবার বহুত ভালো লাগে, আমি তার জন্য বাসকে ভালো লাগে জন্য আমি আসি তারকেশ্বর। হ্যাঁ, প্রত্যেক বছর আসি আমি, বাবা ভালো লাগে বলে আমি আসি। পথে পড়বে কাশী বিশ্বনাথের মন্দির। এই মন্দিরে জটাধারী মহাদেব অবস্থান করছেন। ভক্তদের প্রবল ভিড়ে মন্দিরে পা রাখাই দায়, তবু অনেক কষ্টে এগিয়ে গেলাম। উঁচু মন্দিরের সিঁড়ি বেয়ে ভক্তদের বাবার মাথায় জল ঢালার সে আকুল প্রয়াস চোখে পড়ল। বিশ্বনাথের মাথায় জল ঢেলে একটু বিশ্রাম নিতে চায় ভক্তগণ। এই মন্দির লাগোয়া শিবিরেও শয়ে শয়ে মানুষ বিশ্রাম নিচ্ছেন। কেউ বসে আছেন, কেউ বা ঘুমিয়ে নিচ্ছেন।
রয়েছে ভুরি ভোজের আয়োজনও। পরম তৃপ্তিতে ভক্তরা শিবিরে খাওয়া দাওয়া করছেন। কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে এলাম, ভক্তদের সঙ্গে এগিয়ে চললাম, সেই একই মন্ত্র, সেই একই ছন্দ। কেউ বা আবার ব্যস্ত হয়ে ছুটছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। চলতে চলতে চোখে পড়ল এক পুণ্যার্থীকে, সে পথ চলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার সেবায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীরা। তারা সেবার হাত বাড়িয়ে দিচ্ছে তাকে। আরও কিছুটা এগিয়ে যেতে দেখা হলো শুধু ত্রিবেণী থেকে আসা আরেক গৃহবধূর সঙ্গে। হয়েছিল, তাও বাবা রে আছে, কষ্ট হলো, আসতে তো হবেই, পাই বাবার কাছে যায় একটা আনন্দ, হেঁটে হেঁটে যায় সবাই মিলে একটা আনন্দ। দেখতে পাওয়া যাচ্ছে মহিলারা বাঁক কাঁধে নিয়ে চলেছে পথে, তাদের কাছে কথা বলার সময়টুকুই নেই। তাদের লক্ষ্য ভোরের আলো ফোটার আগেই তারা বাবার থানে পৌঁছাবে। পথের পাশে বিশ্রাম নিতে নিতে কথা হলো ঝর্ণাগিরির সঙ্গে। পূর্ব মেদিনীপুরের ঝর্ণাগিরি অবশ্য জানালেন, বাবার কাছে করা মানত নাকি মুখ ফুটিয়ে বলতেন। মানত করেছেন, মানতগুলো সফল হচ্ছে, কি মানত করেছেন? মানত বলতে নেই, শেষ নেই মানুষ দেখার। যেদিকে দুচোখ যায় শুধু মানুষ আর মানুষ। বিচিত্র তাঁদের কথন ভঙ্গি, বিচিত্র তাঁদের বিশ্বাস। বিবিধের মিলনে পুণ্যার্থীরা খুঁজছেন ঈশ্বরকে, পাড়ার রকের ফাজিল ছোড়াও খুঁজছে চলতি পথের আনন্দ। আমি দেখে যাই নীরবে নিভৃতে, সাক্ষী থাকি বিরল সোমবারের। পুণ্যার্থীর মাঝে মাইলের পর মাইল হেঁটে চলা, কখন যে আকাশে লাল আভা ছড়িয়েছে খেয়ালই হয়নি। ভোর হয় ভোরাই আলোয়, হুগলির পথে প্রান্তরে তখন গ্রাম বাংলার মিঠে সুবাস। পুণ্যার্থীদের অবশ্য শেষবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের উদ্দেশ্য তারকেশ্বর ধামের দিকে। বহু প্রতীক্ষার পর আরও এক অজানা আনন্দে সামিল হলো ভক্তরা, অবশেষে বাবা তারকনাথের তারকেশ্বর মন্দিরে তাদের আগমন। ভক্তগণের সে কি আকুল প্রচেষ্টা, লক্ষ লক্ষ পুণ্যার্থী অবশেষে তারকেশ্বরের দোরগোড়ায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। রাতের ক্লান্তি অবসাদকে মুছে দিয়ে তারা ঢালছে বাবার মাথায় জল। জল ঢেলে ভক্তরা ডুব দিচ্ছেন মন্দির সংলগ্ন দুধ পুকুরে। এই পুকুরে স্নান করলে নাকি ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, খুঁজে পাওয়া যায় পাপ মুক্তির দিশা। তাই তো লক্ষ লক্ষ মানুষ ডুব দিচ্ছে এই দুধ পুকুরে, শুধু মনস্কামনার আশায়। টুকটুক করে ডুব দিচ্ছে ভক্তগণ, বিশ্বাসের জোরে মানুষ যে কতটা পথ এগিয়ে যেতে পারে তা বাংলার এই শৈব তীর্থে না এলে বুঝতেই পারতাম না। বুঝতেই পারতাম না মাহাত্ম্যের প্রকৃত অর্থ কী।